আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জাাবদুল্লাহালনোমান ফ্রম ATL BD। তো আজ আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক একটু অন্যরকম। আমার টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, আজকে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। আমরা যারা এমপ্লয়িরা আছি এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন লিখতে হয়, মেল লিখতে হয় এবং আমরা ব্লগে লেখালেখি করি, ফেসবুকে পোস্ট লিখি, বিভিন্ন ধরনের লেখালেখি করতে হয়, কিন্তু সেখানে কোনো কিছু লিখতে গেলে আমরা সাধারণত কী লিখবো সেটা বুঝে উঠতে পারি না। আমাদের টপিক থাকে বা টপিকের আন্ডারে কী লিখবো সেটা বুঝে উঠতে পারি না। সিম্পলি ধরুন, আপনি আপনার বসকে কনভিন্স করবেন আপনার ছুটি দরকার, তো সেক্ষেত্রে আপনি কীভাবে কনভিন্স করবেন সেটা হয়তো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না বা মেলটা আমরা সেভাবে লিখতে পারি না। তো এর জন্যই বর্তমানে একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনি খুব সহজে কয়েকটি স্টেপ ফিল আপের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারেন। তো তার জন্য আমাদেরকে যেতে হবে ব্রাউজারে। এখানে আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ওপেন হওয়ার পর এখানে ওয়েবসাইটে চলে যাব। সেটা হচ্ছে rytr.me। তো ওয়েবসাইটটি লোড হয়ে গেলে দেন এখান থেকে স্টার্ট রিটাইং, তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে লগ ইন করতে হবে। আপনারা চাইলে গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন, ফেসবুক, লিঙ্কডিন এবং চাইলে সরাসরি মেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন। তো আমি গুগলের মাধ্যমে লগ ইন করতেছি। তো এখানে আমি আমার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। দেন এখানে কী টাইপের আমি মেল বা কী টাইপের অ্যাকচুয়ালি টোনে আমি কথাগুলো লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে কনভিন্সিং দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন ব্লগ আইডিয়া, ব্লগ সেকশন, রাইটিং, ব্র্যান্ড নেম, বিজনেস আইডিয়া, পিচ, এরকম বহুত কিছু আছে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি মেলের জন্য এটা ব্যবহার করতে পারি। তো মেলের জন্য ক্লিক করলাম। দেন এখানে কী পয়েন্ট, তো কী পয়েন্ট আমাকে এখানে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি কী কোন পয়েন্টের উপরে আমি মেলটা লিখতে যাচ্ছি। আমি এখন দিতে পারি নিড লিভ, দেন দুটো ভেরিয়েন্ট আমি রাখতে পারি এবং এখানে অ্যাপ্রিসিয়েশন, আই মিন ক্রিয়েটিভিটি লেভেল, তো ক্রিয়েটিভিটি লেভেলটা কীরকম থাকবে, তো এই জিনিসটা আমি হাই দিয়ে দিলাম। দেন রিটে ফর মি এই বাটনটাতে ক্লিক করলে আমার স্ক্রিনের এই পাশটাতে এখন এটা জেনারেট হতে শুরু করবে। দেখুন এখানে আমার দুটো ভেরিয়েন্ট চলে এসেছে, আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে একটি একদম কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি হয়ে এসেছে এবং এটার দুটো ভেরিয়েন্ট আছে, নিড এ লিভ, দেন হ্যালো দিস ইজ অমুক কোম্পানি অমুক, দেন এরকম কয়েকটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন ভেরিয়েন্ট এখানে একটা, দুইটা, তিনটা, তিন ধরনের ভেরিয়েন্টে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি নিতে পারি। তো এছাড়াও এটা আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি ডকুমেন্ট আকারে, HTML, এবং এটাকে ডিলিটও করে দিতে পারি, বা চাইলে সরাসরি টেক্সট হিসেবে আমরা এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে এটাকে কপি করতে পারি এবং এখান থেকে চাইলেও আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এই পার্টটাকে যদি আমি বোল্ড করতে চাই, দেন সিলেক্ট করার পর এখানে দেখুন বি বাই বোল্ড বাটনে ক্লিক করলে এই পার্টটা বোল্ড হয়ে। তো এভাবে চাইলে আমরা যে কোনো ধরনের ইমেইলের একটি কনসেপ্ট মেইল সরাসরি লিখে বা একটা কনসেপ্ট মেল নিয়ে নিতে পারি এবং এরপরে এখানে আপনার ইচ্ছা মতো হালকা কিছু পরিবর্তন করে আমরা মেলগুলো ছেড়ে দিতে পারি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটাতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।